এখন তুমি আপনাকে গিফট দেল সি যে হ্যাঁ কইলে দুইটা নয় ড্রেস ছিল না কোনো কতটা তিনটা এটা মিস কি চারিটা সুন্দর হয়েছে আপনার তারপরে আমার যে বাপা মার ভাল ছুয়ার দিনে কিছু অর্ডার হব না সেই তারপরে আসছি পড়ো জিনিসটা আচ্ছা ডাড মানে করি নি আচ্ছা আচ্ছা মম মানে দেখি কি তাঁক মানে কইবে আও যেটা কি আপনার সবুলে ভুল যাচ্ছেন ডেলি 5:30 বেলে ভিডিও অপলোড করুছি আপনার ভিডিও দেখি এনজয় করতে।
জিরা আর শুকনা লঙ্কা ঠেঙ্গু তেলে পকাইছি, তারপরে হলদী টিকে পকাইছি। লাইট টিকে আজ কম হচ্ছে না, এটা 8 কেজি খন্ডে দেখি পারিব না, ধরিব না, বহুত আর দৌছি। হ্যাঁ রখ, পকাইল এই নে, চিনি আসিগাল, লুণিয়া লাগবে যে কাটদ তু এমনি গুড় কাটছু এই এটা খটা খটা মিঠা আচার করবু তো না পুরা খটা গুলি পড়ছ না মুগুলি এবে ফ্যানটা দৌছ দোলি গুলে হন তো দেখো মু গুলে দউ চা পারনু পারনু না ও ভিডিওটা তাহলে বন্ধ করি আটকে। হ্যাঁ এটা কোন জিরা গুঁড়, হ্যাঁ সবুতর অল্প অল্প পকাই দি ফার্স্ট। হ্যাঁ এটা লঙ্কা গুঁড়, আর সেইটা তো পকিয়ে দিকি তারপরে ইয়ে করে দিয়ে দিলি দাদা, মু গুলে দিই থাকে একাত্রে সমস্ত অনুরোধ কি মাগিবেনি, আগথর যেতে জন মাগিছেন সমস্ত দিয়েছে, 15 কিলো আমার তো আমরা 7 কেজি খন্ডে দিয়েছি আমি, 8 কিলো তার পড়ি সারছি না চিনি লাস্টে পড়লাম আচার করছো আমি 7 কেজি কারণ আম্বটা খট্টা আছে চিনিটা তো এত মোটা না টাইম লাগবে। তেল টিকে কম থিলা এবে বাপা তেল আনলা পরে তেল আউথরে গরম করিকি ভেড়াব, আর তারপরে আর গোটে কথা আচার কম তেলর করিকি গরম তেল উপরে ঢাললে ভাল আচার হয়ে এটি রখা হয়েছে বা লিচু, এটা আমার বাড়ি রে হইতলা বাড়ি লিচু রে আউ জন গছ করিও
ସେ ଥାଉ ସିଏ ଆଜି ରାତିରେ ଶୋଇବନି, ସେ ଗୋଡ଼ ମାଡ଼ି ମାଡ଼ି ମୋର ସଫା କରିଦେଉଛି, ଗୋଡ଼ଟାକୁ ପତଳା କରିଦେଉଛି। ତାର ମନେ ନଥିଲା, ଖାଲି ଅଯଥାରେ ମନେ ପକେଇଦେଲା ଏଇନା। ଏଇଟା ସିରା ନେଇଗଲା କି ମାନେ ମିଠା ପାଗ ନେଇଗଲା କି? ଲଙ୍କା ଶୁଖିଲା ଲଙ୍କା ଆଉ ଦଶଟା ଖଣ୍ଡେ ପକେଇଲୁନି? ସେଇଟା ପାଇଁ ତ କହିଲି, ଆଉ ଦଶ ପନ୍ଦରଟା ପକେଇ ଦେଇଥାନ୍ତ ନା, ଯାହା ଗୋଟେ ପାଗ ଥିବ ଏବେ କରିବ ନା। ଆଉ ଦୁଇ ଚାରି ଦିନ ଖଣ୍ଡେ ପାଇଛ?